আপা রিজওয়ান আপনি যদি বলতেন যে এখন তো বিল্ডিং আপনার তো আপনার মানে কাজ তো বিল্ডিং এর বাইরে বেশি খোলা জায়গা নদী ওপেন স্পেস জলাধার জলপ্রবাহ এখানে দু একটা জায়গায় আমি দেখেছি যে জলপ্রবাহের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় অনুমতি আগে যেটা দেওয়াই যেত না জলাভূমিতে এখন কিছুটা ডিসক্রিপশন আনা হয়েছে এবং হ্যাঁ এবং আমি ব্যক্তিগতভাবে অটোমেটেড আইনের যে ডিসক্রিপশনে খুব ভয় পাই ডিসক্রিপশন মানেই হচ্ছে ওখানে কিছু না কিছু একটা আপনার এই এই অন্য পার্টটা কনস্ট্রাকশন পার্ট ছাড়া এই খোলা এবং জলাভূমি নিয়ে আপনার চিন্তা কি আমি আমার বক্তব্য দিচ্ছি তার আগে আশরাফ ভাইকে একটু বলে রাখবো যে আশরাফ ভাই একটা জিনিস কি যে একটা জিনিসের উদ্দেশ্যটা ভুল কিনা আরেকটা হচ্ছে করতে গিয়ে ভুল উদ্দেশ্যটাই যদি ভুল থাকে সেটাতে কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে হ্যাঁ আমাদের রাজুকের এই মাস্টার প্ল্যানে যেটুকুন পড়েছি এখনো পর্যন্ত ড্যাপে কতগুলো শত উদ্দেশ্যে কিছু প্রস্তাবনা আছে কিন্তু সেগুলো আবার নট ব্যাকড আপ বাই অ্যাডিকুয়েট অ্যাকশন প্ল্যান হ্যাঁ আর এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে আপনি সবসময় চিফ টাউন প্ল্যানার থাকবেন আপনার কাছে আমরা যে অ্যাক্সেসটা পেয়েছি যে তর্কগুলো করতে পারছি সবসময় কিন্তু সে তর্কটা আমরা করতে পারিনি এটা আমাদেরকে স্বীকার করতে হবে আপনি কিন্তু সবসময় আমাদেরকে অ্যাক্সেস দিয়েছেন কিন্তু এন্ড প্রোডাক্ট যেটা এসছে সেখানে বায়াসের উপরে রাজুক উঠেছে এটা মনে করার আমার কোনো সুযোগ নেই কেন বলছি বাবু ভাই যখন জামিলুর রেজা স্যারের নেতৃত্বে আগের যে ড্যাপটা হয়েছিল সে ড্যাপে অনেক জলাশয়কে হাউজিং দেখিয়ে দেওয়া হয়েছিল পরে জামিলুর রেজা সাহেবের নেতৃত্বে যখন একটা কমিটি হয় আমরা গিয়ে ওটাকে আটকালাম কারণ সরকারের কাজ ইল্লিগ্যালিটি লিগালাইজ করা না সরকারের কাজ হচ্ছে ইল্লিগ্যালিটিকে অ্যাড্রেস করা যারা ইল্লিগাল কাজ করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা দুষ্টের দমন এবং সৃষ্টের পালন সেটা যখন হয়ে গেল তখন সঙ্গত কারণেই যারা মাটি ভরাট করে করে ব্যবসা করে তারা সরকারের উপর একটা চাপ সৃষ্টি করলো এবং যেই মিটিংয়ে ক্যাবিনেটের ড্যাপ পাশ হলো সেই একই মিটিংয়ে বা তার পরের মিটিংয়ে একটা রিভিউ কমিটি হলো মানে শেষ হইয়াও হইলো না শেষের মতন অবস্থা সেই যে সরকার সেই রিভিউ কমিটিতে একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দেওয়া হলো আপনি দেখবেন আজ পর্যন্ত সেই আন্তঃমন্ত্রণালয় কমিটি ড্যাপের যেখানে যেখানে সংশোধনী এনেছে তার 70% হচ্ছে জলাশয় ভরাটকে লিগালাইজ করে দেওয়া সো ওয়েন ইউ টক অ্যাবাউট ডিসক্রিপশন আমি সেখানে আসতে চাই ওই একটা আন্ত রাজুক কি করলো রাজুকের চেয়ারম্যানকে একটা ক্ষমতা দেয়া আছে যে ধরেন আপনার একটা জমি আছে আবাসিক আপনি সেটাকে স্কুল বা রেস্টুরেন্ট করবেন চেয়ারম্যান মহোদয়ের কাছে আবেদন করলে উনি ওটাকে ভিন্ন ব্যবহারের অনুমোদন দিতে পারেন এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট এখন চেয়ারম্যান মহোদয় ইচ্ছা মতন ওনার সেই ক্ষমতা খাটান এইখানে চেয়ারম্যান মহোদয় দেখলেন যে এটা বিপদ এই ক্ষমতা আর আমি খাটাবো না উনি একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি সরকার করে দিল তার মানে 7টা মন্ত্রণালয়ের মন্ত্রী এক হয়ে 70% পরিবর্তন হয়েছে যেটুকুন ড্যাপে 70% পরিবর্তন সেটুকুন হচ্ছে জলাশয়কে হাউজিং অ্যান্ড অ্যান্সিলারি দেখানো আচ্ছা এখন এখনকার ড্যাপে যদি আসি দেখেন এই আওয়ামী লীগ সরকারই তার ব্যাপারে আমার অনেক বিষয়ে অনেক আপত্তি আছে কিন্তু একটা বিষয়ে তো আমি একমত 2000 সালে জলাশয় আইনটা তো একমত হলে হবে শুনেন বাবু ভাই সব বিষয়ে তো একমত হওয়া যায় না শুনেন শুনেন আপনি যখন বিতর্ক গণতন্ত্রে থাকবেন আপনাকে বিষয় বুঝেই এক হতে হবে দেখেন এই জলাশয় আইনটা তারা করে দিল এই জলাশয় আইনটা আওয়ামী লীগের সরকারের শাসনামলে যেভাবে করে এটাকে হত্যা করা হচ্ছে একজন পরিবেশবাদী হিসেবে আমি শুধু আহতই হচ্ছে আর কিছু করতে পারছি মানে আমি এনকারেজ হওয়ার আমার কোনো সুযোগ নেই এখন সেই জলাশয় সংরক্ষণ আইনে জলাশয় তো না ওটা অন্য অনেক উন্মুক্ত স্থান সেখানে জলাশয়ের একটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞায় বলা আছে যে কোন কোন জিনিস জলাশয় প্লাবন ভূমি আর বন্যা প্রবাহ এলাকা আমাদের কনফিউজ করলে চলবে না বাংলাদেশ ইজ আ প্লাবন ভূমি এটা সৃষ্টি হচ্ছে অ্যালুভিয়াল ল্যান্ড সেইটা আর বন্যা যে রাস্তা দিয়ে প্রবাহিত হয় সেটা এক কথা না প্লাবন ভূমি এক জিনিস বন্যা প্রবাহ এলাকা আরেক জিনিস ওইখানে সরকার স্বীকার করে নিয়েছে বাবু ভাই যে যেহেতু জলাশয় রক্ষা করা যাচ্ছে না সেহেতু এই আইন করা হইল তারপরে এসে আন্তঃমন্ত্রণালয় কমিটি সে রক্ষা করা যাচ্ছে না এটাকেই রক্ষা করতেছে হ্যাঁ এখন দেখেন
এখানে রাজু এই প্ল্যানে আশরাফ ভাই আপনি বলছিলেন না যে আপনি অনেক পাবলিক ডিবেট করেছেন, আমরাও স্বীকার করছি আপনি করেছেন, আপনাকে যখন ফোন করি রাত 11টা হলো আপনি ফোন ধরেন, আমরা ডিনাই করছি না, কিন্তু আপনি জলাশয়টাকে আপনি না এই ডকুমেন্টে বলা হয়েছে মুখ্য জলাশয় সাধারণ জলাশয়, আপনি আমাকে বলেন 2000 সালের 36 নম্বর আইন অনুযায়ী কোথায় আছে মুখ্য জলাশয়, কোথায় আছে সাধারণ জলাশয়? নেই তো। আমি যখন এই সাধারণ জলাশয় রক্ষায় আদালতে যাব, আদালত বলবে জলাশয়ের সংজ্ঞা এটা কোথায় পড়তেছে আমাকে দেখাও, কারণ জলাশয় মানে হচ্ছে নদী নালা খাল যেগুলো সরকারের গেজেটে জলাশয়, আমি তো সেখানে একটা প্যাচে পড়ে যাব। আপনাকে কিন্তু আমরা চিঠি দিয়েছিলাম বেলার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে 4 নভেম্বর 2020-এ যে 2010 সালের যে জলাশয়গুলো আছে দয়া করে 36 নম্বর আইনটার উদ্দেশ্যটাকে ব্যাহত করবেন না। সরকার ক্লিয়ারলি আইনটার উদ্দেশ্যে বলছে যেহেতু বাঁচানো যাচ্ছে না সেহেতু আইনটা করলাম, সরকার তো বাঁচাতে পারল না, তাহলে সরকার এখানে তার ব্যর্থতা মেনে নেবে? এইটা হইতে পারে না। কেন হতে পারে না আমি বলছি আপনাকে আশরাফ ভাই, যে আপনি জলবায়ু পরিবর্তনের বিপর্যয়টা মাথা থেকে ফেলে দিতে পারেন না। আপনি যখন সাধারণ জলাশয় নির্মাণের পারমিশন দেবেন, আপনারা এখন আশুলিয়ার দিকে জলাশয়টা, যুক্তি হচ্ছে আমরা ওটা বাঁচাইতে পারতেছি না, প্রধানমন্ত্রীর কাছে একটা প্রকল্প করে আপনারা উত্থাপন করছেন, প্রকল্পের কপি চেয়েছি, আপনারা বলেছেন প্রকল্প চূড়ান্ত হয় নাই বলে আপনারা কপি দিতে পারতেছেন না। সেখানে যদি রাজুক আবাসন করে, আপনি একটা কথা মনে রাখেন, আপনি কিন্তু টাউন প্ল্যানার থাকবেন না, আপনি কিন্তু চলে যাবেন, আপনার পূর্বসূরি শোনেন, আপনাকে কথা হচ্ছে যে আপনি ওইখানটাতে আপনার ওইখানটাতে আপনারাই এখন প্রস্তাব দিচ্ছেন লেক সিটি বানাবে তারা। এখন কথা হচ্ছে কি বাবু ভাই, এই 2000 সালের আইনটাকে মোটামুটি মেরে দেওয়া হয়েছে বাই দিস ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি এবং বাই সাচ প্রপোজিশন যে মুখ্য ছাড়া আর সবটা ভালো। জলবায়ু পরিবর্তনের সময় আপনি তখন কি করবেন? আজকে আপনি সিলেট দেখেন, আমরা কোনোদিন জলবায়ু পরিবর্তনের সিলেট নিয়ে চিন্তা করি নাই, দক্ষিণাঞ্চল নিয়ে চিন্তা করেছি। আজকে সিলেটের মতন উঁচু ভূমি প্লাবিত, সেখানে আপনি এই বন্যাপ্রবাহ এলাকাগুলোতে রাজুক প্রকল্প করবে, বড় বড় হাউজিং কোম্পানির নামই তো আমি মুখে আনতে এখন ভয় পাই, আমার ব্যক্তিগত নিরাপত্তা আছে, আমাদের সকলের আছে, ফলে আপনার এই জায়গা থেকে সরে আসতে হবে। মুখ্য জলাশয় সাধারণ জলাশয় আপনি করবেন না। সরকার সবসময় ক্ষমতা রাখে অপরিহার্য জাতীয় প্রয়োজনে শ্রেণী পরিবর্তন করার। আমাদের আতিক ভাই কি করলো, বন্যা প্রবাহ এলাকায় গিয়ে ময়লা ফেলতেছে, আমিন বাজারে দেখেন, আতিক ভাই এটা অস্বীকার করতে পারবেন না, এটা লিচিং হচ্ছে, লিচিং ভূগর্ভস্থ পানি বিষাক্ত হচ্ছে, ওখানকার লোকেরা আমাদেরকে দিয়ে মামলা করিয়েছে, ওই লোকেরা ফোন করলে আমি এখন লজ্জায় ফোন ধরি না। আজকে আশরাফ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আমিন বাজারের বন্যা প্রবাহ এলাকাটা সিটি কর্পোরেশনের অনুরোধে ওইটাকে ডাম্পিং ল্যান্ডফিল দেখালো। ল্যান্ডফিল ফার্স্ট হচ্ছে এটা কোনো গ্রহণযোগ্য সমাধান না। আতিক ভাই যদি বলতেন যে জলাশয় আইনের প্রতি সম্মান রেখে আপাতত আমার কোনো উপায় নাই, আমি অন্য জায়গায় সরে যাব, অন্য ব্যবস্থা করব, আমাকে 2-3 বছর এখানে করতে দেন, সেটা একটা গ্রহণযোগ্য সমাধান হতো, তা তো হলো না। এখন ল্যান্ডফিলটা আপনারা লিগালাইজ করে দিলেন, আমি জানি না মধুমতি মডেল টাউনের কি উপায় হয়েছে, কিন্তু এরকম ভাবে যদি চলে তাহলে জলাশয় আইনটাকে স্ক্র্যাপ করে দেন, লুটে পুটে খাক, এটা ঢাকা শহরটা একটা খনি হয়ে গেছে, খনি হয়ে যাক, লুটে পুটে যে খেতে পারে খাক, তারপরে প্রকৃতি যেভাবে শোধ নেবে সেভাবে নিক না। মাননীয় মেয়র মহোদয়, আপনার কাছে আসবো আমাদের।